এই মুহূর্তে সবথেকে বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বামন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দখল করলো কলকাতা পুলিশ। কিন্তু কেন, আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি রফিকদার কাছ থেকে। দেখো একটা বিষয়, তুমি জানো যে ইতিমধ্যে দেওয়ালের ওয়েবসাইটে আমরাই প্রথম ব্রেক করেছি এই খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় তার যে বাড়ি সেই বাড়িটি দখল নিয়েছে কলকাতা পুলিশ। এবং এই বাড়িতে ইতিমধ্যে দেওয়ালে সেটে দেওয়া হলো সেই স্টিকার এবং স্টিকারে লেখা পুলিশ ক্যাম্প। আমি একবার দেখাবো সেই ছবি। সেই ছবি বাড়ির সামনে ইতিমধ্যে পুলিশ পোস্টিং করা হয়েছে এবং বাড়ির মধ্যেও পুলিশ, আমরা সেই ছবি দেখে এসেছি। এবং সব মিলিয়ে এই বাড়িটি এখন বলা যেতে পারে যে পুলিশের দখলে। এবং এই বাড়িটিতে বাবুন বন্দ্যোপাধ্যায় থাকতেন না ঠিকই, কিন্তু এই বাড়িটি বাবুন বন্দ্যোপাধ্যায়ের নামে, এটা একেবারে পরিষ্কার। এবং এখন দেখার বিষয় যে এই বাড়িটি দখল করার পরে এই বাড়ির ভবিষ্যৎ কী হয়। কিন্তু আমি আরও একবার সেই ছবি দেখানোর চেষ্টা করব কীভাবে এই বাড়িটির সামনে কলকাতা পুলিশ একেবারে বলা যেতে পারে ঘিরে রেখেছে এবং যেভাবে পুলিশ স্টিকার লাগিয়েছে, সেটা আমি আরও একবার দেখাবো দর্শকদের জন্য। সব মিলে বুঝতেই পারছো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বেআইনি বলো বা জবরদখল বলো কড়াভাবে কিন্তু মোকাবিলা করছেন। তার কারণ একটা বিষয় প্রিয়াঙ্কা, তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করেছিলেন, সেই বৈঠকে বেআইনি জমি কিংবা জবরদখল নিয়ে তিনি বারবার কড়া বার্তা দিয়েছেন এবং নিজেও বলেছিলেন যে বেআইনি কোনো দখল করলে আমার নিজের বাড়ি থেকে শুরু করা হবে। একদম তাই, যখন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন তিনি বলেছেন যে আমার বাড়ির যদি কেউ এরকম করে থাকে তাকেও ছাড়বেন না, আমি ভুল করলে আমাকেও ছাড়বেন না, দরকার হয় আমার বাড়ি থেকে শুরু করুন। এই যে কড়া বার্তা, তারপর থেকে বোঝাই গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই জবরদখল কিংবা বেআইনি জায়গায় তোমার বাড়ি করা কোনো রকমভাবে মেনে নেবেন না। এবং শুধু তিনি মুখে বলেননি, আজকে এই যে ছবি আমরা দেখাচ্ছি তা থেকে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে বাবুন বন্দ্যোপাধ্যায় হোক বা যে কোনো কেউ হোক, তার কাছে যে নির্দেশ তিনি দিয়েছেন সেটা সবার জন্য তা তিনি বুঝিয়ে দিলেন। এবার একটা বিষয় তোমাকে বলি, এই বাবুন বন্দ্যোপাধ্যায় এর সম্পর্কে লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন যে বাবুনের লোভ বেড়ে গেছে, আমার ভাই হতে পারে কিন্তু তার লোভ বেড়ে গেছে, আমি বাবুন বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কথা বলছি আমি সমর্থন করি না। অর্থাৎ সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন যে ভুল করবে তাকে কোনো রকমভাবে ছাড় দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সে পরিবার হোক সে পরিবারের বাইরে হোক। আজকে সেই বিষয়টা আরও একবার পরিষ্কার হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে ভুল করবে তার বিরুদ্ধে তার সরকার কড়া ব্যবস্থা নেবে। এবং একটা বিষয় তোমাকে আরও জানাবো, এই যে বাড়িটি, এই বাড়িটি হচ্ছে তোমার দেখতে নীল সাদা রং, তুমি নিজে গেছো, এবং দোতলা বাড়ি। বাড়িটিতে মানে বাড়ির লাগোয়া বাড়ির সঙ্গে বেশ কয়েকটি দোকান রয়েছে, যার মধ্যে একটি ক্লাব রয়েছে, যে ক্লাব হচ্ছে তোমার কালীঘাট স্পোর্টস লাভার্স ক্লাব, তোমার লাভার্স অ্যাসোসিয়েশন ক্ষমা করবে, সেখানে বাবুন বন্দ্যোপাধ্যায় বসেন। এবং সেই যে ক্লাব ঘরটা এখনো পর্যন্ত আগের মতোই রয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, বাবুন বন্দ্যোপাধ্যায়ের ছবি, বিভিন্ন খেলার মানে খেলায় তারা পার্টিসিপেট করেছিলেন, যখন ট্রফি পেয়েছিলেন সেগুলোকে রেখে দেওয়া, সবটাই সেখানে ঠিকঠাক রাখা। অর্থাৎ ক্লাব ঘরটা এখনো পর্যন্ত আগের মতোই, কিন্তু তার পেছনটা গেলে, অর্থাৎ এই ক্লাব ঘর যে বিল্ডিংয়ের সঙ্গে, এই দোতলা বিল্ডিং, এই বিল্ডিং কিন্তু ইতিমধ্যে পুলিশের কবজায় চলে গেছে। তার পরিষ্কার আমি মুখে বলছি না, যে ছবি আমরা অন্য উইন্ডোয় দেখাচ্ছি যে দেয়ালে একেবারে সাঁটিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে পুলিশ ক্যাম্প, অর্থাৎ এই বাড়িটি এখন থেকে পুলিশ ক্যাম্প হয়ে যাবে। রাতারাতি এই যে সিদ্ধান্ত পুলিশের, এই সিদ্ধান্ত কিন্তু কোনো ছোটো মাথা থেকে নয়, পরিষ্কার বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, নবান্নের বড়কর্তাদের নির্দেশ এবং তারপরে এই পুলিশের তোমার পদক্ষেপ। এখন আমাদের দেখতে হবে শেষ পর্যন্ত, যেহেতু এটা এই মুহূর্তে তোমার ওটা পুলিশ ক্যাম্প হয়ে গেছে, আর এই বাড়িটির ভবিষ্যৎ আগামী দিনে কী হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। রফিক, বাড়ি দখল নিয়ে বাবুন বন্দ্যোপাধ্যায় কি আমাদের কিছু জানিয়েছেন? দেখো একটা বিষয়, বাবুন বন্দ্যোপাধ্যায়কে আমি ফোন করেছিলাম, নিজে পুরো বিষয়টা বললাম, তিনি সবটাই শুনলেন। শোনার পরে তিনি বললেন যে তার স্ত্রী, তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তি রয়েছেন,
এবং তারপর বললেন যে আমি কিছু বলবো না রফিক, যদি পরবর্তী সময় তিনি বলেন অবশ্যই তার দাওয়ালের মারফতে আমরা তা প্রকাশ করব। প্রিয়াঙ্কা, আমি আবারও বলবো এই বিষয় নিয়ে বিস্তারিত আরও জানতে গেলে দাওয়ালে এই খবর প্রকাশিত হয়েছে সবার আগে এবং আমরাই ব্রেক করেছি দাওয়ালে www.dawal.in। আপনারা দেখুন সেখানে বিস্তারিত আরও তথ্য পাবেন এই 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 বিষয় নিয়ে এবং এই বাবুন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তোমার পুলিশের দখল নিয়ে। সব মিলিয়ে আরও এইরকম অন্যান্য আপডেট দেখতে গেলে দেখতে হবে দাওয়াল, কারণ খবর এখন এখানেই।